আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার আরও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো আমার গার্ডেনের ক্লিনিং, গার্ডেনের যে টবগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর আমার গার্ডেন এখন কোন অবস্থায় আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। গার্ডেন ক্লিন করার আগে আর পরের ভিডিও, যে ক্লিন করার আগে কোন অবস্থায় ছিল আর ক্লিন করার পরে কোন অবস্থায় যাবে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন, এখানে যে বড় বড় সাইজের যে টবগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে আমি প্রতি বছর এইখানে আমাদের যে দেশীয় যে লাউ বা কদু, সেগুলো আমি এখানে এই টবগুলোতে আমি এইগুলাতে লাগাই, আর আলহামদুলিল্লাহ প্রতি বছরই লাভ হয়। আর এইখানে যে টবগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোতে আমি লাগাই কচু, আমাদের দেশীয় কচু, বিভিন্ন ধরনের কচু লাগাই। লাস্ট ইয়ার আমি গার্ডেনিং শেষ করার পরে এইগুলোতে যে গুলো ছিল সবগুলো ক্লিন করে রেখেছিলাম, কিন্তু এখন আপনারা দেখুন এই আমার গার্ডেনের কী অবস্থা। আমরা যা কিছু যত্ন করে লাগাই, পরিচর্যা করি দিনে রাতে, সেগুলো কিন্তু এভাবে বেড়ে ওঠে না, কিন্তু আগাছা বা গাছ যাই বলুন না কেন, এগুলো যেভাবে বেড়ে ওঠে, এগুলো দেখে মনে হয় যে এগুলোকে খুব যত্ন করে লাগানো হয়েছে। যত্নের জিনিসের সুন্দরভাবে বেড়ে ওঠে না, কিন্তু অযত্নের জিনিসগুলো দেখুন কীভাবে হয়। এইখানে দেখুন সবগুলো কিন্তু আগাছা, প্রচুর পরিমাণে আগাছা হয়েছে। এইভাবে এগুলো কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। এখানে যখন লাউ গাছগুলো ছিল, সব সিজন শেষে লাউ গাছগুলো আমি কেটে টবগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু এখন দেখুন কি অবস্থায় রয়েছে। এগুলোতে কোনো প্লান্ট ফুড বা কোনো সারের প্রয়োজন হয় না, এগুলো এমনিতেই বেড়ে ওঠে। আমরা যেগুলো যত্ন করে লাগাই, এগুলো যদি বেড়ে উঠতো, এভাবে যদি অটোমেটিক বেড়ে উঠতো, তাহলে হয়তো আমরা যারা গার্ডেনিং করি আমাদের কষ্ট অনেক অনেকাংশে কমে যেত। এখানে দেখুন, এখন সবচেয়ে বড় যে কাজটা হলো, যেটা করতে হবে আমাকে, এই সবগুলো ক্লিন করতে হবে। সবার আগে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাছগুলো ক্লিন করতে হবে, আর গাছের যে গুঁড়াটা সেগুলো মাটির ভিতর থেকে তুলে ফেলতে হবে, না হলে আবার এখান থেকে আবার নতুন করে এগুলো বেড়ে উঠবে। এই হলো আমার গার্ডেনের একদিকের অবস্থা। আর এইখানে দেখুন, এইখানে দেখুন এইদিকে হলো আরেক সাইড। এইখানে যে গ্রিন কালারের দুটি বড় টব দেখতে পাচ্ছেন, এভাবে আমি রেখেছিলাম লাস্ট ইয়ার। এখানে ডাটা হয়েছিল, প্রচুর পরিমাণে লাল ডাটা হয়েছিল। এই ডাটাগুলো সিজন শেষে আমি, যেগুলো অবশিষ্ট ছিল, খাওয়ার উপযোগী ছিল না, সেগুলো আমি ক্লিন করে এভাবে আমি রেখেছিলাম। এখানে অল্প কিছু উঠেছে, আগাছা কিছু অল্প উঠেছে, এগুলো ক্লিন করা খুবই ইজি, কিন্তু আগে আমি আপনাদের যেগুলো দেখিয়েছিলাম এগুলো কিন্তু ক্লিন করা খুবই হার্ড। আসলে গার্ডেনিংটা ইজি জব নয়, আসলে খুবই হার্ড জব। এবার আমি আপনাদের নিয়ে এলাম আমার গার্ডেনের আউটসাইড। এখানে দেখুন সব টবগুলো, সবগুলো ক্লিন করতে হবে, সবগুলোতে আগাছা হয়েছে। আর এই টবগুলোতে আমি টমেটো, পুঁই শাক, এগুলো এদিকে আমি লাগাই, ডিফারেন্ট টাইপ অফ চিলি, ডিফারেন্ট টাইপ অফ টমেটো। এবার আমি এই সাইড থেকে ক্লিন করা শুরু করছি, এখান থেকে। সবার আগে গাছগুলো পরিষ্কার করে নেব। এরপর মাটিগুলো খুঁড়ে আবার নতুন করে লাউ লাগানোর জন্য জায়গাগুলো খুঁড়ে আমি রেডি করে নেব। আরো কিছুদিন পরে, হয়তো সপ্তাহ দুই সপ্তাহ পর, হয়তো লাউগুলো গার্ডেনে ট্রান্সফার করতে পারবো আমি ইনশাল্লাহ। আমাদের এখানে এখনো পুরোপুরি ঠান্ডা, এখনো যদিও মে মাস শুরু হয়ে গেছে, কিন্তু ঠান্ডা এখনো পুরোপুরি যায়নি। এখনো পর্যন্ত আমার বাসায় হিটার জ্বালাতে হয়। লন্ডনের আবহাওয়াটা হয়তো আমাদের চেয়ে ভালো, লন্ডনের আবহাওয়া, লন্ডনে একটু গরম পড়েছে, কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজও আমাদের এখানে বৃষ্টি ছিল,
আর আকাশের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি ছিল, এখন রোদ উঠেছে, কিন্তু আবার এনিটাইম বৃষ্টি আসতে পারে। এই রোদ আবার এই অন্ধকার দিন, রোদে মেঘে কুলাকুলি হচ্ছে। এবার দেখুন, আমি সবগুলোতে আমি গাছ পরিষ্কার করে নিয়েছি, যা আগাছা ছিল, গাছপালা ছিল, সবগুলো ক্লিন করেছি। এখানে যতগুলো টব আপনারা দেখতে পাচ্ছেন, সব টবগুলোকে আমি আপসাইড ডাউন করে মাটিগুলো আমি ফ্লোরে নিয়ে নিয়েছিলাম। এরপরে ভালো করে ক্লিন করে আবার এগুলো আমি টবে নিয়ে নিয়েছি। এখানে দেখুন অনেক অনেকগুলো টব, আর এগুলো করতে গিয়ে আমার পুরো একটি দিন লেগেছে। আমি শুধু এখানে যে দুইটি প্লান্ট দেখতে পাচ্ছেন, সেটা হলো তিন, পবিত্র কোরআন শরীফে আল্লাহ যে তিন গাছের বর্ণনা করেছেন সেই তিন, আমি শুধু সেই দুইটি টব টাচ করিনি। আর বাকি টবগুলো আমি দেখুন সবগুলো এখন পুরোপুরি রেডি গার্ডেনিং করার জন্য। আর এইদিকে যে টবগুলো দেখতে পাচ্ছেন, এই টবগুলো আমি রেডি করেছি একই পদ্ধতিতে। এখানে রয়েছে চারটি, আর এখানে রয়েছে আরো চারটি, এখানে মোট আটটি টব। এবার আপনাদের নিয়ে এলাম আমার গার্ডেনের আউটসাইড। গার্ডেনের আউটসাইডেও প্রচুর টব রয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমি যে কাজটা করব, এই সবগুলো এইখানে আপসাইড ডাউন করে এগুলো আমি ফ্লোরে ঢেলে নিচ্ছি। এখানে দেখুন সবগুলো টব আমি খালি করে নিয়েছি, আর এখানে ফ্লোরে আমি মাটিগুলো ঢেলে নিয়েছি। এবার এখানে আমি সবগুলো থেকে মাটিগুলো গুঁড়ো করে নিব, আর সবগুলো থেকে এখানে যে আগাছাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আমি ক্লিন করে নিব। এবার এগুলো আমি টবে নিয়ে নিচ্ছি, এভাবে সবগুলো টবে নিয়ে নিব। আমি এক এক করে সবগুলো টবে মাটি নিয়ে নিয়েছি, এখন এই টবগুলো রেডি গার্ডেনিং করার জন্য। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার বাসার খুবই কাছে ডুয়েল ক্যারিজে, যার জন্য আপনারা গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছেন। এদিকে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো রেডি করে নিয়েছি। আমি কাজ করা অবস্থায় হঠাৎ করে বৃষ্টি এসে যায়, কাজ অর্ধেক শেষ করেছি, বৃষ্টি এসে যায়, তখন বৃষ্টিতে ভিজে আমার এই কাজগুলো কমপ্লিট করতে হয়েছে। কারণ আমি সবগুলো মাটি টপ থেকে আপসাইড ডাউন করে নেওয়ার পর, অর্ধেক কাজ করার পরে বৃষ্টি শুরু হয়, এই অবস্থায় যদি আমি রেখে চলে যাই তাহলে সবগুলো কাদা হয়ে যাবে, আমার জন্য অনেক অনেক কাজ বাড়বে। সেই জন্য আর কোনো চয়েস ছিল না, নিরুপায় হয়ে বৃষ্টির মধ্যে কাজ শেষ করতে হয়। এখানে আপনারা যতগুলো টব দেখতে পাচ্ছেন সবগুলো হলো গার্ডেনের আউটসাইড। আরো একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি, এখানে দেখুন এই টব, এখানে টবগুলোতে আমি লাল ডাটার বীজ ছিটিয়ে দিয়েছিলাম, আর মাশাল্লাহ খুব সুন্দরভাবে এগুলো উঠেছিল। কিন্তু এখানে দেখুন বিড়ালের, ধরুন বিড়াল এগুলো নষ্ট করে দিয়েছে, এখানে গর্ত করে নিয়েছে। বিড়াল আর স্লাগের যন্ত্রণায় আমি অতিষ্ঠ, মাঝে মাঝে মনে হয় গার্ডেনিংটা ছেড়ে দিই, কিন্তু আমি যেহেতু অনেক বছর থেকে গার্ডেনিং করেছি, গুড হ্যাবিট বলুন আর ব্যাড হ্যাবিটই বলুন, এটা আমার গার্ডেনিংটা আমার হ্যাবিট, সেই জন্য ছাড়তেও পারছি না। আর এখন আমার গার্ডেনের ইনসাইড, এখানে যে গোলাকৃতি যে টবগুলো দেখতে পাচ্ছেন, অনেক অনেকগুলো টব, একেবারে এই কর্নার থেকে শুরু করে শেষ অবধি যতগুলো টব দেখতে পাচ্ছেন সবগুলো টব আমি ক্লিন করেছি।
আর এগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে। আমরা ভিডিওতে 10 মিনিট, 12 মিনিট বা 8 মিনিটে যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, এগুলো কিন্তু আর 10 মিনিটে যদি করা সম্ভব হতো তাহলে গার্ডেনিংটা খুবই ইজি ছিল, কিন্তু এত ইজি নয়, অনেক কষ্ট করতে হয় গার্ডেনিংয়ের জন্য। আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমার গার্ডেনে এগুলো আগে কোন অবস্থায় ছিল, ক্লিন করার আগে এগুলো কোন অবস্থায় ছিল, আর এগুলো আমি রেডি করার পরে কোন অবস্থায় রয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।